আজকের এই পবিত্র মায়ের রমজানটা আমরা পেয়েছি, আল্লাহ আমাদের নসিবে রেখেছে। এই রমজানের সময় কিছু সংখ্যা লোক দেখুন তার আজকের কবরস্থ হয়েছে, কিছু সংখ্যা লোক ওই দিনে বাবা হাসপাতালের বেডে, কিছু সংখ্যা লোক পরেশানির মধ্যে পড়েছিল না ছিল না গো। আর আল্লাহ আমাদের সুস্থ শরীর সবল শরীর করে আজকের এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে, কিন্তু সেই রমজান মাসটা এই মুসলমানের বাচ্চারা অবহেলা কাটিয়েছে না কাটাননি গো। সুস্থ শরীর জোয়ান গত দেখতে তাগাড়া, তেরেঙ্গা খাচ্ছে, পান খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, চার দোকানও বন্ধ হয় না, কথা ঠিক না ভুল গো? এ জোরে বলেন। আচ্ছা বলুন, আমার মায়েদের নামাজ নামাজ যদি মেয়েদের অনেক প্রবলেম আছে কিন্তু তাদের নামাজটা মাফ আছে, কিন্তু রোজা মাফ আছে, পরে করে দিতে হবে কাজা, কথা ঠিক না ভুলবো? আর এই মুসলমানদের যদি বলে ভাই তুই রোজা মাসে রোজা করিস না, বলে আমার শরীর খারাপ, এদিকে তাকান, কথা ঠিক না ভুলবো? এই কি মেয়ে ছেলে? তাহলে জানবে ও বেটা ছেলে না, মেয়ে ছেলে ও না, বেটা ছেলে না, ও হিজড়ে। এই কথা খারাপ বলছি? এই মুসলমানের বাচ্চারা একটু ভালো করে বোঝেন, একটু শোনেন, এই মুসলমানের বাচ্চারা, আজকের এই মুসলমানের বাচ্চারা এ মুনাফিক। আল্লাহ রাসূল বলছে তোমাদের শরীর যদি অসুস্থ থাকে কোন কারণবশত রোজা রাখতে পারোনি, এমন ভাবে থাকো যে লোক দেখে বুঝতে পারবে যে রোজাদার, কথা ঠিক না ভুলবো? কিন্তু এই মুসলমান কি করছে? বিড়ি খাচ্ছে তাও না, রমজান মাসে জর্দা পান গাল থেকে ফুরোয় না। তুমি রমজান মাসে ভালো করে জানবে সুস্থ শরীরে সব দিকে ঠিক আছে, তোমার হালাল খাদ্যটা ওই রমজান মাসে তুমি খাচ্ছ ওটা তোমার হালাল নয়, ওটা তুমি শুকুরের গোস্ত খা যেরকম, আর তোমার হালাল খাদ্যটাও খাওয়া সেরকম, কথা ঠিক না ভুলবো? এ ফালতু কথা বলছে। সেই রোজা মাস, আহ, আল্লাহ রোজাকে তিন ভাবে ভাগ করে দেন, রহমত, নাজাত, মাগফিরাত, কথা ঠিক না ভুলবো? 30টা দিন এই রোজা মাসে আমার আল্লাহ, এই আল্লাহর কোরআনটা বিশ্ব নবীর প্রতি নাজিল করেছিল না করেনি গো? আল্লাহ রাসূল বলছে লাই উমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বিশ্ব জাহানের নবী বলছে তোমরা অতক্ষণ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না বাপ বেটা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমার রাসূলকে যতক্ষণ না তোমরা বেশি আপন করবে ততক্ষণ পূর্ণ মুমিন বলে দাবি করা যাবে? দাবি করা যাবে? যাবে না। রসুলের সৈনিক, রসুলের পাগল যারা হবে এই মায়ের রমজানটা কাজা তারা করতো না, কথা ঠিক না ভুলগো? আজকে আমরা সেই রোজার সম্পর্কে জানি না, এই রোজাদারের মুখের গন্ধ দেখবে কি দুর্গন্ধ বার হয় না বাবা? আমার তোমার কাছে দুর্গন্ধ লাগে কি মুরুব্বি, কিন্তু আল্লাহর কাছে মিশকে আম্বার চেয়ে আর সুগন্ধিও। জোরে হলে আর একবার চিল্লে বলুন, রোজাদারের পানাহার, হাঁটা, চলা, কথাবার্তা আল্লাহ রসুল বলছে সব ইবাদতের মধ্যে গণ্য হয়। চিল্লে বলুন, এই রমজান মাসে তুমি যত খাও যত ইয়ে করো এর হিসেব নিকাশ হয় না। রোজা মাসে শয়তানকে বাঁধা রেখেছে কিন্তু মানুষ শয়তান আজকে সেই শয়তানের মতন কাজ করছে, কথা ঠিক না? কিছু কিছু লোক বলছে আমার ছেলে কাজ করে রোজা রাখতে পারেনি। হাইরে মুসলমান, তুই চিন্তা কর, আল্লাহ রসুল সাহাবারা বসে আছে, রসুল আমার মেম্বারে পা দিলেন, রসুল আমিন বললেন, দ্বিতীয় মেম্বারে পা দিলেন, সিঁড়িতে পা দিলেন, রসুল আমিন বললেন, তৃতীয় মেম্বারে সিঁড়িতে পা দিলেন, রসুল আমিন বললেন। এই আজকের বলুন, এই যে ইমাম সাহেবরা শুক্রবারের দিন জুমার খুতবা দেয়, প্রথম সিঁড়িতে পা রাখে, দ্বিতীয় সিঁড়িতে ইমাম সাহেবরা বসে, তৃতীয় সিঁড়িতে বসে না কেন? রসুল বসেছিল। জোরে বলুন, আর একবার চিল্লে বলুন, হযরতে ওমর, হযরতে আবু বকর, আমার রসুলের মহাব্বতে আমার সাহাবারা বিশ্ব নবীর ইজ্জত সম্মানের জন্য তৃতীয় সিঁড়িতে তারা বসতেন না। আরেকবার চিল্লে বলুন, আহ, নামাজ শেষ হয়ে গেল, আমার নবীর সাহাবারা আমার নবীর কাছে বলছে হুজুর আপনি প্রথম ধাপে পা রাখলেন আমিন বললেন কেন, দ্বিতীয় ধাপে পা রাখলেন আমিন বললেন কেন, তৃতীয় ধাপে পা রাখলেন আমিন বললেন কেন, এর কারণটা একটু বলে দিন। আব্বাজান ভাইজান, ও যুবকেরা, জোয়ানেরা, ওরে আমার ভাইরা, আমার বিশ্বনবী হাবিবুল্লাহ, আমার হামাদে মোস্তফা, আমার মোহাম্মদে মোস্তফা, আমার নবী কুলের শিরোমণি, এইবারে জানিয়ে দিল বাবারা ও সাহাবারা শোনো, আমি বিশ্বনবী যখন প্রথম ধাপে পা রাখি এমন সময় জিবরিল আমিন চলে আসলো, হুজুর আপনি একটু আমিন বলে আমি একটু দোয়া করি, আজকের এই মায়ের রমজানটা যারা
পেয়ে হচ্ছে আজকে রোজাটা যারা রাখেনি, আজকে নিজেদের গুনাহটা যারা মাফ করতে পারলো না, হনবি গো ওই সমস্ত লোকেরা আজকে তারা ধ্বংস হয়ে যায়, আজকে তারা বরবাদ হয়ে যায়। আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমিনটা বলে দিলে। এক কথা ঠিক না বলগো, আল্লাহ রাসূল পা রাখলেন, জিবরীল বলছে ও নবী, আল্লাহ বলেছে তুমি বলো আমিন। রোজার মাসটা যারা পেয়েছে, আজকে নিজেদের গুনাহ খাতাটা মাফ করতে পারল না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক, বরবাদ হয়ে যাক। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা জান ভাই জান, ওরে আমার যুবক ভাইরা, এইবার আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার আহমদে মোস্তফা, আমার মোহাম্মদে মোস্তফা, আমার নবী কুলের শিরোমণি, এমন করে যখন জানিয়ে দিলে, এমন করে যখন শুনিয়ে দিলে, এইবার আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ কি করলেন, আমার দয়ার নবী কি করলেন। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলে, আল্লাহ রাসূল আমিন বললে, আমার নবীর পাগলেরা, এইবার আল্লাহর নবী কি বলতে লাগলেন, হুজুর আপনি একটু বলে দিন, আপনি একটু জানিয়ে দিন, আপনি একটু শুনিয়ে দিন, আজকে আপনি কেন আমিন বললে। আল্লাহর নবী বলতে লাগলেন যে ও সাহাবারা শোনো, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি সোনার নবী, যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলে, এইবারে জিবরীল হে গুটি 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 এসে আমার নবীকে বলতে লাগলো, নবী গো আজকে তুমি বলো ওই সমস্ত লোকেরা তারা ধ্বংস হয়ে যায়, আজকে আমার নবী বিশ্ব নবী, আমার সোনার নবী, দরিদ্র যারা শুনলো, আল্লাহ রাসূলের নামটা যারা শুনলো, আমার নবীর প্রতি আজকে তারা দরুদ পড়লো না। কথা ঠিক না বলগো, এই অনেক সময় আমার নবীর সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, বলে না গো অনেক আলেম ওলামারা, অনেক ভাইরা বলে, কিন্তু আমরা তখন চুপ করে শুনি, কিন্তু রাসূলের সামনে দরুদটা পড়ি যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়ি। আল্লাহ রাসূল বলছে, জিবরাইল বলছে, ও নবী আপনি আমিন বলো, যারা আপনার নামটা শুনলো, আপনার উপর দরুদটা পড়লো না, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যায়। তৃতীয় হুজুর, তৃতীয়টা কি একটু বলেন, তৃতীয়টা খুব কড়া। ভাইরা বাবা জিরা, এইবার আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ মাগ, আমার সোনার নবী কি করলেন, আমার দয়ার নবী কি করলেন, আর দেরি করলেন না, আর অপেক্ষা করলেন না, ও ছালে না, আমার নবী বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ বলে জিব্রাইল গো, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, এবার জিব্রাইল বলতে লাগলো, ও নবী আজকে যারা এক পিতা মাতাকে পেয়েছে, কেউ আজকের বাপকে পেয়েছে, আজকের কেউ মাকে পেয়েছে, হিপার পরে আজকে মায়ের খেদমত করে, আব্বা জানের খেদমত করে, আজকে তারা জান্নাতের হকদার হতে পারলো না, আজকে সেই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যায়। আমার নবী, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমার সোনার নবী কি করলে, আমার দয়ার নবী কি করলে, আজকে আমি ইনটা বলে দিলে। এই দোয়াটা কবুল হবে না, হবে না গো। এই আজকের বলুন, এই দুনিয়ার জমিনে আমরা বাপ পেয়েছি, মা পেয়েছি, ঈদের দিনে বাপের একটা ভালো লুঙ্গি কিনে দিয়েছি বাপ, এই জোরে বলেন, একটু বুকে হাতে চিন্তা করেন, মায়ের একটা ভালো শাড়ি কিনে দিয়েছি, বিবির কি করছি, ভূতমল্লার পোল থেকে নিঃসিন্দুপুর, কাকদ্বীপ, লক্ষ্মীকান্তপুর, কোন জায়গায় বিবির ফাঁক দিন, সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে ও ঝামেলা খাতো, আজকে তোমার কোনটা চয়েস, কোনটা পছন্দ তুমি করো, করিছি না করিনি গো। আর বুড়ো মায়ের জন্য একটা এই দোকান ভূতমল্লার পোলেতে ছেঁড়া শাড়ি কিনে দিচ্ছি, বুড়ো মা আপন করে বুকে জড়িল, আল্লাহ আজকের আমার সলিমউদ্দিন, কলিমউদ্দিন আজকের আমার কি সুন্দর শাড়ি কিনে দিয়েছে বলে আপন করে লয়, কিন্তু বাবা দুঃখ কষ্ট নাই, নাই না,
কিন্তু তোমার বিবি কি করে, সমস্ত দোকান ঘুরে 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 দোকানদার বলছে, ও ভাবি তোমার এই শাড়িটা খুব চয়েস হচ্ছে, এটা তুমি লাও। স্বামী 100 বার বলছে এটা লাও, এটা লাও, চয়েস হচ্ছে না। আর দোকানদার যেই বলেছে এটা লাও, এ বিবি তখন চয়েস হয়েছে। কথা ঠিক না ভুলবো? এই জোরে বলেন আহ। আব্বাজান ভাই জান, ওরে আমার যুবকেরা জোয়ানেরা, আজকে সেই বিশ্বনবী হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে, আমার বিশ্বনবী জানিয়ে দিলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও ছেলেরা, ওরে আমার যুবক ভাইরা, আমার বিশ্বনবী সোনার নবী, আমার মায়ের নবী জানিয়ে দিলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আজকে তোমাদের বাম্মা হচ্ছে তোমাদের জাহান্নাম, আজকে তোমাদের বাপ হচ্ছে, আজকে তোমাদের মা হচ্ছে, আজকে তোমাদের জান্নাত। যদি বলেন কেন, আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ আমার সোনার নবী বাবা মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, ও সাহাবারা, ও সাহাবারা তোমরা শোনো, আমি বিশ্ব নবী হাবিবুল্লাহ, আমি দয়ার নবী, আজকে জানিয়ে দিই, আজকে যদি কেউ তার বাপের মুখের দিকে তাকায়, আজকে আম্মা জানের মুখের দিকে তাকায়, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, এটা আমার আম্মা জানের মুখ, আজকে এটা আমার আব্বা জানের মুখ, আমার নবী, আমার বিশ্ব নবী জানিয়ে দিল, তার মকবুল হজের সওয়াব একটা আমল নামায় লিপিবদ্ধ করা হয়। জোরে হবে না? বাপ এই গ্রামগঞ্জে দেখবেন অনেক বাপ গরিব আছে না, নাই ভাই গো আছে না, ধান চালিয়ে চালিয়ে খায়, তা বিবি বায়না ধরেছে, ও স্বামী ঈদের দিনে আজকে আমার ঢাকায় জামদানি কিনে দিতে হবে, আমার ভালো জামা কাপড় কিনে দিতে হবে। তা স্বামী বলছে, ঈদা আমি তো খুব গরিব মানুষ, ধান চালিয়ে চালিয়ে খাই, অন্তত কোন রকম কম শাড়ি লো। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? তো বলছে কম শাড়ি লো, কম দামে শাড়ি লো। এ তখন বলছে, তুমি শাড়ি দিতে পারবে না, চুড়ি দিতে পারবে না, তা বিয়ে করছো কেন? বলে না, বলে না গো। এই দেখুন একটু রমজান মাস চলে গেছে, ঈদের দিনে এই স্বামীদের কত দুঃখ দিয়েছে দেখুন বাবা। কিন্তু আমার বিশ্ব নবীর বেটি, আমার বিশ্ব নবীর বিবি, আমাদের মা জননী না কোনোদিন আমার নবীদের উপর কথা বলেছিল? বলেনি বাবা। আব্বাজান ভাই জান, ওরে আমার যুবক ভাইরা, ও আব্বা জানেরা, ও আম্মা জানেরা, আজকে শোনো বাবা শোনো, এইবার আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়ার নবীর বিবি, আমাদের মা জননী বাবা কি করলে, হেগি দিন আমার নবীর কাছে বললেন, আমার রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আমার পরনের শাড়িটা ছিঁড়ে গেছে, আজকে আমার শাড়ি লাগবে, শাড়ি লাগবে, আজকে আমার পরনের কাপড়টা ছিঁড়ে গেছে, আজকে আমার পরনের কাপড়টা লাগবে। আমার নবী, আমার বিশ্ব নবী, আমাদের মা জননী যখন এমন করে বলতে লাগলো, এমন করে যখন শোনাতে লাগলো, আমার নবী, আমার দরদের নবী বলতে লাগলো, এবং যতক্ষণ সচ্চল ততক্ষণ তুমি চালা, এইবার কেবাবের মধ্যে পাওয়া যায় গো আয়েশা সিদ্দিকা, এবার খেজুর পাতা দিয়ে সেলাই করতে করতে এই কয়েক জায়গায় তালি দেওয়া হয়ে গেল। আমার নবী, আমার বিশ্ব নবী, আমার হাবিবুল্লাহ কি করলেন, আমার দয়ার নবী কি করলেন? আয়েশাকে বলছে, বিবি তুমি আশা রাখো, আজকে জান্নাতের পোশাকের আশা রাখো, আমার আল্লাহ দু বেলার এক জোড়া করে দু জোড়া পোশাক দেবে, যার এক জোড়া পোশাকের দাম ওই চন্দ্র সূর্যের চেয়ে বেশি। জোরে বলুন, খুব তো সুবহানাল্লাহ বললাম। আর মায়েদের বলে দেখো, ঈদের দিনে স্বামীদের চোখের পানি মোছাতে পারে না কেউ। কথা ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ, আমাদের পয়লা নম্বরে তো আমার আমার কথা বলছি বাবা, আমার তোমার বিবিরা কত ইয়ে। আয়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ও নবী আমার পরনের পোশাকটা ছিঁড়ে গেছে, কিনে দাও। আল্লাহ রাসূল বলছে, আয়েশা যতক্ষণ সচ্ছল ততক্ষণ চালাও। কিতাবে দেখছিলাম চালাবে কি, কয়েক জায়গা চামড়া বা খেজুর পাতার তালি পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছে, আয়েশা ও বিবি তুমি আশা রাখো জান্নাতের পোশাকে, আল্লাহ এক বেলা করে দু বেলা দু জোড়া পোশাক দেবে, এক জোড়ার দাম হচ্ছে চন্দ্র সূর্যের চেয়ে বেশি। জোরে বলুন। আমাদের মায়েরা সহ্য করবে? ইচ্ছা করে করে শাড়ি ছিঁড়ে দিচ্ছে, স্বামীর ভিখারি বানাচ্ছে। কথা ঠিক না বলবো? এ সংসার সুখী হয়,
রমণীর গুণে। আজকে দেখুন তো বাবা, আর আমরা কি করি, মেয়ে চাইতে কেঁদে 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 বাপের বাড়ি যায় কি বাপ। আর এখনকার বাপ হচ্ছে সেই রকম যন্তর, হ্যাঁ আমার মেয়ে তুমি কিনে দেবে না, আবার লোক কি করবে এখন সুদ করে কিনে দিচ্ছে, দিচ্ছে না দেয় না অনেক গো। এই জোরে বলেন, ওমা তুমি কার দুঃখ দিচ্ছে কি বলবো। আর আমরা তুমি কিরকম শিক্ষা দিয়ে যেতে দেখুন, আজকের মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কি করলেন, আমার নবীর দরবারে চলে গেলেন। আয়েশা সিদ্দিকা দেখলেন মাথার চুলটা উস্কো খুস্কো, চেহারাটা মলিন, জানো কি হয়েছে, আল্লাহ রসুলের কাছে চলে এলেন। আমার নবী বলছে, আয়েশা তোমার মনটা এত খারাপ কেন, কি হয়েছে মা তোমার মনটা খারাপ কেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গত রাতে তোমার তোমার জামাইয়ের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেছে, আল্লাহ রসুল রেগে গেলেন, রসুল আমার কেমন শিক্ষা দিচ্ছে দেখুন বাবা। আব্বাজান ভাইজান ওগো আমার যুবক ভাইরা, এইবার আয়েশা সিদ্দিকার এই কথাটা হয়ে গেল আমাদের মা জননী এই ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবার আমার নবীর কাছে যখন এমন কথা বললে, আমার রাসূলের কাছে যখন এমন কথা শোনালে, আল্লাহর নবী কি করলেন, দেরি করলেন না, আমার নবী আমার রাসূলুল্লাহ এত রাগান্বিত হয়ে গেল, আমার রাসূলের চেহারাটা লাল, আমার রাসূলের চোখটা লাল হয়ে গেল, এই চেহারা কেমন হয়ে গেল, আমার নবী আমার বিশ্ব নবী কি করলেন। আয়েশা এখান থেকে চলে যাও, খবর দাও আর ফাতেমা এখান থেকে চলে যাও। এবার ফাতেমা কি করলেন, আর দেরি করলেন না, আমার নবীর পা দুখানা জড়িয়ে ধরলেন, আব্বা জান আজকের আপনি আমার ক্ষমা করে দিন।